ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছের তেল ভাজা আমার ভীষণ পছন্দের। ইনফ্যাক্ট আমাদের সকলেরই ভীষণ পছন্দের। আজ আমি সেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা ক্লাসিক রেসিপি আপনাদের সাথে ভাগ করে নেব। হ্যালো ফ্রেন্ডস, ববিতাস বিউটিফুল ডেজে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আসুন রেসিপি স্টার্ট করা যাক। এখানে প্রথমেই কচু শাকগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ জলে ভালো করে ভিজিয়ে রেখেছি। এখন তো বাজারে ভীষণ রেডিলি অ্যাভেলেবেল এই কচু শাক, আর এখন তো বর্ষাকালের সিজনে এগুলো ভীষণই ভালো পাওয়া যায়। আর তাছাড়া এখন তো কচু শাকের এই আস্তরণগুলো বাড়িতে ছাড়াতে হয় না, বাজারে দোকান থেকে সেগুলো সুন্দরভাবে ছাড়িয়ে বিক্রি করে। আমিও বাজারে সেইভাবেই এগুলোকে কিনতে পেয়েছিলাম। আপনারা যদি বাড়ির টাটকা কচু শাক পান, সেক্ষেত্রে এই কচু শাকের গায়ে যে সবুজ রঙের আস্তরণটা থাকে সেটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার কচু শাকগুলোকে ভালো করে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখার পর একটা ছিদ্রযুক্ত বাটিতে কচু শাকগুলোকে জল ধরতে রেখে নেব। এছাড়া আমি এখানে একটা বাটিতে রেখেছি হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এছাড়া আমাদের লাগবে হাফ চামচ চিনি, এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এছাড়া আমাদের লাগবে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ লেবু কেটে রাখা আছে। এখন কচু শাকগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি প্লেন বাটি করেও সেদ্ধ করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হবে, তাই আমি এখানে প্রেসার কুকারই ব্যবহার করছি। এই কচু শাক দেখতে অনেকটা মনে হলেও সেদ্ধ হওয়ার পর এটা পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই নুনটা অবশ্যই আন্দাজ বুঝেই দেবেন। আমি এখানে এক চামচ যে নুন রেখেছিলাম তার মধ্যে থেকে হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর এবার অর্ধেকটা লেবু যেটা কেটে রেখেছিলাম সেটার রসটা এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসের সাবস্টিটিউট হিসেবে আপনারা তেঁতুলের কাতও একইভাবে ব্যবহার করতে পারেন। ওল, কচু এই ধরনের রান্নাতে অনেক সময় গলা কুটকুট করার একটা ভয় থাকে, তাই জন্য এই টক জাতীয় উপকরণটা দেওয়া হয়, এতে করে এই কুটকুটে ব্যাপারটা আর থাকবে না। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে কচু শাকটাকে প্রেসার কুক করে নেব। এদিকে আমাদের ইলিশ মাছের মাথাগুলোকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে। এবার প্রথমেই ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে মাছের মাথাগুলো একে একে করে দিতে থাকবো। এখন মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে 4-5 মিনিট সময় ধরে একটু কড়া করেই মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো ভাজা হয়ে গেলে এগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। ইলিশ মাছের মাথার অন্য অংশগুলো ভেঙে গেলে অসুবিধে নেই, এই যে জায়গাটা দেখালাম এই জায়গাটা না ভাঙাই ভালো, এখানটায় ছোট ছোট কাটা থাকে, এটা ভেঙে গেলে পুরো শাকের মধ্যে মাছের এই কাটাগুলো ভর্তি হয়ে যাবে, তখন খেতে অসুবিধে হবে। এবার মাছগুলোকে তুলে রাখছি। কচু শাকটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে নেওয়ার জন্য আবারও একটা ছিদ্রযুক্ত বাটিতে এই কচু শাকগুলো নিয়ে নিলাম। দেখুন পরিমাণে কতটাই কমে গেছে। এবার কচু শাকটা রান্না করার জন্য এখানে একটা ফ্রাইং প্যানে আমি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার এর মধ্যে সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর বাকি যে অর্ধেক নুনটা রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো।
ব্যাস, এখন আর এতে কিছু দেওয়ার নেই। এবার জাস্ট খুব ভালো করে কষাতে হবে। আর কচু শাকের এই যে কাণ্ডগুলো গোটা থেকে গেছে সেগুলো ভেঙে দিতে হবে। এটা যেন একটা স্মুথ পেস্টের মতো দেখতে লাগে। আমি এই পর্যায়ে কচু শাকের মধ্যে আলাদা করে জল দিয়ে আর কষাচ্ছি না। কচু শাকের নিজস্ব যে জুসটা থাকছে আর তেল দিয়েই পুরো রান্নাটা হবে। 3 থেকে 4 মিনিট কচু শাকটা কষিয়ে নেওয়ার মধ্যেই কচু শাক থেকে সুন্দর তেল সেপারেট হতে স্টার্ট করে দিয়েছিল। এর মধ্যে এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে হালকা হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নাড়তে থাকব। এতে করে শাক আর মাছ খুব ভালো মজে যাবে। শাকটাকে অবশ্যই হালকা হাতে নাড়তে হবে। খুব বেশি নাড়লে মাছের টুকরোগুলো খুব গুঁড়ো হয়ে যাবে, তখন কাঁটাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। প্রায় 4 মিনিট কচু শাকটাকে মাছের সাথে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার একটু সময় নিয়ে হালকা হাতে মিক্স করে নিয়ে এটা নামিয়ে নেওয়ার জন্য এখন একদম তৈরি। বাঙালির ভীষণ প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রোজকার মতোই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা রাখবো এভাবেই পাশে থাকবেন আর আমিও এভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এইটুকুনি, আবার একদিন আসবো অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে। ধন্যবাদ।